নেটফ্লিক্সে সত্যি ঘটনার উপর নির্মিত অপরাধমূলক চলচ্চিত্র লস্ট গার্লস যে রহস্য বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরেছিল, সেই রহস্যের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। সামনে উঠে আসছে অভিযুক্ত হিসেবে চিহ্নিত সিরিয়াল কিলার রেস্ক হিউরম্যানের কার্যকলাপ। তবে শেষ পর্যন্ত এই ঘটনার বিচার বিভাগীয় দিক যেভাবে সম্পন্ন হোক না কেন, গিলগোবিচ হত্যাকাণ্ড সিরিয়াল কিলিং এর সুদীর্ঘ ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিরকাল চিহ্নিত থেকে যাবে। মার্কিন দেশের গিলগোবিচের হাড়হিম করা ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়ে গত এক যুগ ধরে মানুষের আগ্রহ থাকলেও এই বর্বর এবং পাশবিক হত্যাকাণ্ডের দীর্ঘদিন কুলকিনারা পায়নি পুলিশ। অবশেষে দীর্ঘ ১২ বছর পরে পুলিশ তদন্তে জাল গুটিয়ে এনে রেক্স হিউরম্যানকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তের নয়াবর এসেছিল কদিন আগে, ২৬শে জুলাই ২০২৩। বিচার বিভাগীয় ক্ষেত্রেও নতুন দিক খুলেছে তাৎপর্যপূর্ণ এক আইনি পদক্ষেপে। গিলগোবিচ হত্যাকাণ্ড বা রেক্স হিউরম্যান সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় পুলিশের ও বিচার বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ হয়ে উঠতে চলেছে নজিরবিহীন। উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পরে ২০২৩ সালের ১৩ জুলাই গিলগোবিচে তিনটি হত্যাকাণ্ডে অভিযুক্ত হন হিউরম্যান। সপ্তাহের শুরুতে তদন্তকারীরা হিউরম্যানের ম্যাসাপেকুয়া পার্কের বাড়ি থেকে কয়েক ডজন বন্দুক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে। তদন্তকারীরা বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র এবং সামগ্রীর সাথে সম্ভাব্য হত্যাকাণ্ড ও শিকারের যোগসূত্র খুঁজছে। সামগ্রীগুলিকে প্রমাণ হিসাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াও জারি বলে তদন্তকারীরা জানান। পাশাপাশি হালে এই ঘটনায় আইনগত দিক থেকে এসেছে নয়াবর। তাৎপর্যপূর্ণভাবে সাফক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রে টিয়ার্নি একটি যুগান্তকারী ও বিরল পদক্ষেপ নিতে চলেছেন। তিনি অভিযুক্ত গিলগোবিচ সিরিয়াল কিলার রেক্স হিউরম্যানের বিরুদ্ধে বিচার করবেন, এমনটাই তার অফিস সম্প্রতি জানিয়েছে। কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রে টিয়ার্নি হাড়হিম করা গিলগোবিচ সিরিয়াল কিলিং কাণ্ডে অভিযুক্ত রেক্স হিউরম্যানের বিরুদ্ধে মামলার প্রধান প্রসিকিউটর হবেন। তিনি এই মামলার সম্পূর্ণ বিচার করতে চান এবং এই কথিত সিরিয়াল কিলারের শিকারদের ন্যায় বিচার আনতে চান। তার মুখপাত্র তানিয়া লোপেজ এক বিবৃতিতে বলেছেন, গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে টিয়ার্নি এই প্রথম কোনো অপরাধের বিচার করছেন এবং তিনি ইতিমধ্যে হাই প্রোফাইল এই মামলায় একটি অনন্য এবং দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা নিয়েছেন। আরও উল্লেখ্য, কাউন্টির শীর্ষ প্রসিকিউটর একটি গ্র্যান্ড জুরির কাছে গিলগোবিচ হত্যাকাণ্ডে বেশ কিছু এমন প্রমাণ উপস্থাপন করেছিলেন যার ফলে ৫৯ বছর বয়সী স্থপিত হিউরম্যানকে অভিযুক্ত করা হয়েছিল। তারপর ১৪ জুলাই অভিযুক্তর বিচার শুরু হলে খুনে প্রধান অভিযুক্ত হিসেবে তার বিচার শুরু হয়। কি ছিল তার বিরুদ্ধে অভিযোগ? হিউরম্যানের বিরুদ্ধে ১৩ জুলাই অ্যাম্বার লিন কস্টেলো, মেলিসা বার্থলেমিউ এবং মেগান ওয়াটারম্যান এর হত্যার অভিযোগ প্রাথমিকভাবে আনা হয়েছিল এবং তাছাড়াও আরেকটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল। বিচে হওয়া গিলগোফোরের অন্যতম তিনটি হত্যাকাণ্ড যার অবশিষ্টাংশ ২০১০ সালে গিলগোবিচে পাওয়া গিয়েছিল তার জন্য অভিযুক্ত হয়েছিল হিউরম্যান। পাশাপাশি তাকে মরিন ব্রেইনার্ড বার্নেস হত্যার জন্য প্রধান সন্দেহভাজন হিসেবেও বিবেচনা করা হয়, যা মৃতদেহ অন্য তিন মহিলার কাছেই পাওয়া গিয়েছিল প্রসিকিউটররা বলেছেন। তবে মনে করা হচ্ছে এসবে জট খোলা শুরুর পালা, কারণ গিলগোবিচ সিরিয়াল হত্যাকাণ্ডে খুনের সংখ্যা ১৮ বলেই কথিত। ফরেন্সিক এবং বিভিন্ন মেডিকেল রিপোর্ট বলছে ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন তরুণীদের খুন করার পরে নিউ ইয়র্কের অদূরে গিলগো বা ওক বিচে বালি কাদা জঙ্গলের মাটির নিচে দেহগুলি পুঁতে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের দক্ষিণ তীরে অবস্থিত গিলগোবিচে ১৮ জন নিহতের প্রায় সবাই যৌনকর্মী ছিলেন যারা ক্রেগলিস্টে বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে এই হত্যাকাণ্ডে অন্য মাত্রা যোগ করে শ্যানন গিলবার্ট হত্যাকাণ্ড। এই সি বিচে নিখোঁজ হওয়ার প্রায় ১ বছর পরে খুঁজে পাওয়া যায় তার দেহ। ২০১০ সালের মে মাসে শ্যানন নিখোঁজ হয়ে যান। শ্যানন গিলবার্টের মা মারি গিলবার্ট মেয়ে নিখোঁজ হতেই আলোড়ন ফেলে দিয়েছিলেন। মারি গিলবার্ট অভিযোগ তোলার পাশাপাশি সেই সময় কাকতালীয়ভাবে পুলিশ ৪টি মৃতদেহ খুঁজে পায়। জানা যায় প্রত্যেকেই ছিল যৌনকর্মী। ধীরে ধীরে প্রকাশ পায় এই ৪টি খুন একটি বিরাট ধারাবাহিক খুনের অংশ, কারণ এরপরে একাধিক দেহ উদ্ধার হয়েছে।
অন্তত 15 বছর ধরে একটানা খুন চলার পরে 2011 থেকে গিলগো বিচে বন্ধ আছে হত্যাকাণ্ড। থেমেছিল না তদন্ত প্রক্রিয়া। শেষ মৃতদেহ আবিষ্কার হওয়ার আরো 12 বছর পরে হত্যাকাণ্ডের জট ছাড়ানোর গভীরে ঢুকতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সুনির্দিষ্টভাবে আনা হয়েছে অভিযোগ, বাজেয়াপ্ত হয়েছে এমন কিছু সামগ্রী যার হত্যাকাণ্ডের সঙ্গে থাকা যোগসূত্র থাকা খুব স্বাভাবিক। সর্বোপরি সিরিয়াল কিলার সন্দেহে রেক্স হিউরম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা। ধ্বংসস্তূপের মাঝে ক্ষয়ে যাওয়া ইটের পাজরের নিচে চাপা পড়ে রয়েছে বহু অজানা ইতিহাস। বহু সুখ দুঃখের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে বহু ইমারত। আজও অট্টালিকার অন্দরে আলো আধারির গোলকধাঁধায় বাতাসের সঙ্গে কথা বলে ইতিহাস। স্বর্ণাক্ষরে লেখা হয়েছে বহু কাহিনী। আর বহু কাহিনী আজও রয়েছে অধরা, রয়েছে অব্যক্ত। জানা অজানার কাহিনী নিয়েই দেখুন ইতিহাস।